আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এবছরও জিএসসি এবং জেডিসি পরীক্ষা হচ্ছে না। তো বন্ধুরা, সংবাদটি নিয়ে চলে আসলাম। প্রতি বছর জিএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু এবছরও হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষা হচ্ছে না। তো বন্ধুরা, কেন হচ্ছে না বিস্তারিত সংবাদ এবং কীভাবে মূল্যায়ন করা হবে জিএসসি এবং জেডিসি পরীক্ষা, তা বিস্তারিত সংবাদ নিয়ে চলে আসলাম। তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই। চলতি বছর অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা জেডিসি পরীক্ষা হচ্ছে না। করোনা মহামারী পরিস্থিতির এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনে বিলম্ব হয়। জিএসসি এবং জেডিসি পরীক্ষা আয়োজন করা বোর্ডগুলোর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে বলে জানা গেছে। এই স্তরের শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে বলে জানা গেছে। রবিবার 29 মে বিকেলে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তো বন্ধুরা, অবশেষে এবছরও জিএসসি পরীক্ষা এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন। সাক্ষাৎকালে ইরাব সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য আব্দুল হাই তুহিন উপস্থিত ছিলেন। আর সেখানে বলা হয়েছে যে এবছরও বোর্ডগুলো জিএসসি এবং জেডিসি পরীক্ষা আয়োজন করতে সক্ষম হবে না, বিধায় এর পরীক্ষা হবে না এবছর, এবং তাদের পরীক্ষার যে ক্লাসের যে মূল্যায়নের মাধ্যমে তাদেরকে পরবর্তী ক্লাসে উঠানো হবে বলে জানিয়েছেন। তো বন্ধু, এই ছিল একটি সর্বশেষ খবর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।